গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে করব আমি কম্পেয়ার ভিভো V21 এর সাথে Redmi 11X দুটো করব কম্পেয়ার। দুটো একই বাজেটের মধ্যে আছে, কেন আপনি দুটোর মধ্যে কোন ফোনটা নেবেন সেটা আমি রিভিউ দেওয়ার পরে আপনারাই ডিসিশন নেবেন। তো চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি করে নিন সাবস্ক্রাইব, এরকম আরো কম্পেয়ার আনবক্সিং ইলেকট্রনিক্স এর অল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস স্টার্ট। তো আমার হাতে আছে আজকে দুটো ফোন, V21 5G আর MI 11X। তো দুটো ফোন আজকে আমি কম্পেয়ার করব, দুটোরই প্রাইস সেম 29,999, মানে 30,000 টাকা সেগমেন্টে দুটো ফোনের মধ্যে কোনটা বেস্ট। তো শুরু করি আজকে প্রথম পিছনের ডিজাইন দিয়ে। ভিভো V21 5G, এটার কালার আছে সানসেট ডাজেল। Xiaomi 11X এর কালার আছে কসমিক ব্ল্যাক। দুটো ফোন, এটা অনেক বেশি স্লিম এটার থেকে, এটা অনেক লাইট ওয়েট। এটা ভিভো V21 এর ওয়েট আছে 176 গ্রাম, আর MI 11X এর ওয়েট 196 গ্রাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক হালকা লাইট ওয়েট। এখন আছে ডিসপ্লেতে, MI 11X এ ডিসপ্লে সাইজ অনেক বড়। 11X এ আছে ডট ক্যামেরা, V21 এ আছে ওয়াটার ড্রপ ক্যামেরা। ডিসপ্লে সাইজ এটার, আপনার ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি, আর এটার ডিসপ্লে সাইজ আছে 6.64। তো ডিসপ্লে সাইজ এটা অনেক বেটার, আর ডিসপ্লে এটা সুপার অ্যামুলেট, এটাও সুপার অ্যামুলেট, বাট এটার এটা E3, এটা E4 প্লাস এর অ্যামুলেট ডিসপ্লে আছে। তো ডিসপ্লে এটা 120Hz রিফ্রেশ রেট আছে, আমার হিসাবে এটা বেস্ট ডিসপ্লে সেট, ডিসপ্লে এটা অনেক বেটার। এখন আসি এর মেন থিংস, ক্যামেরা। ভিভো V21 এ আছে ফ্রন্টে 44 মেগাপিক্সেল OIS ক্যামেরা, সাথে আছে স্পটলাইট, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি স্পটলাইট ভিভো এর ক্যামেরা আছে অনলি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এখন আসি পেছনে ক্যামেরা, মেন ক্যামেরা। দুটো ফোনেরই পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, এর মেন ক্যামেরা আছে 64 মেগাপিক্সেল, যেটা আপনি কম্পিটিশনে 11X আছে 48 মেগাপিক্সেল। তো এখন এর 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল, তিনটে ক্যামেরা। তো এটা আছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো। এরও তিনটে ক্যামেরা, এরও তিনটে ক্যামেরা, এরও সুন্দর একটা ফ্ল্যাশ, এরও ফ্ল্যাশ, বাট ডিজাইনিং ক্যামেরার ডিজাইন আমার মতে ভিভো ইজ দ্য বেস্ট, ক্যামেরা এবং ডিজাইন দুটোতেই বেস্ট। এখন চলে আসবে প্রসেসরে, ভিভো V21 5G মডেলে প্রসেসর দিয়েছে মিডিয়াটেকের Dimensity 800U, সেখানে আপনি Xiaomi 11X প্রসেসর দিয়েছে স্ন্যাপড্রাগনের 870 5G কাইরো 585 ওটা করে 7 ন্যানোমিটারের 3.2 GHz ক্লক স্পিডের সাথে প্রসেসর, যেটা লিকুইড কুলিং টেকনোলজির সাথে প্রসেসর অনেক বেটার। এটা মিডিয়াটেকের Dimensity 800U 2.4 GHz ক্লক স্পিডের সাথে দিয়েছে ভিভো V21 5G তে। তো প্রসেসরের দিক থেকে দেখতে গেলে Xiaomi অনেক বেস্ট, গেমিং পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স প্রসেসর অনেক বেটার ভিভো V21 এর থেকে। এতে ব্যাটারি দিয়েছে 4520 mAh এর ব্যাটারি, ভিভো V21 এর দিকে 4000 mAh এর ব্যাটারি। দুটোরই 33 ওয়াটের ফাস্ট চার্জার টাইপ সি অ্যাডাপ্টারের সাথে দুটোরই চার্জিং দিয়েছে। এটার ফিঙ্গারপ্রিন্ট আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, বাট এটার ফিঙ্গারপ্রিন্ট আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট। আরেকটা জিনিস আছে, এটা আপনার স্লিম ডিজাইন, একমাত্র শুধু এই ফোনটাতেই আছে স্পটলাইট, এই ফোন বা আদার্স কোনো ব্র্যান্ডে এই মুহূর্তে নেই। আরেকটা ভিভো V21 একটা এক্সট্রা ফিচার্স আছে, এক্সপ্যান্ডেবল র্যাম, চাইলে এই ফোনটাকে আপনি অ্যাডিশনালি 8GB র্যাম থেকে 11GB র্যাম পর্যন্ত কনভার্ট করতে পারেন, এটাতে আপনি পারবেন। স্পেসিফিকেশানে আছে এটাতে ভিভোতে আছে 8GB র্যাম, এটাতে অনলি 6GB র্যাম 30,000 বাজেটে,
32,000 বাজেটে গেলে এর 8GB ভেরিয়েন্ট আপনি পাবেন। দুটোরই ফোন মেমোরি 128GB। এটাতে আছে আপনি ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, এটাতে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, আইদার মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, মানে এটাতে হাইব্রিড স্লট আছে, এটাতে অনলি দুটো সিম ব্যবহার করতে পারবেন। এই ফোন ভিভো V20 এর ডলবি অ্যাটমোস এর অডিও নেই, স্পিকার দেয়নি, এটাতে আপনি ডলবি অ্যাটমোস এর স্পিকার পাবেন, সাউন্ড খুব ভালো, উইথ স্টিরিও সাউন্ড এর মধ্যে আপনি পাবেন। আর এর সাথে আছে একটি আপনি অডিও কানেক্টার, চাইলে আপনি টাইপ সি থেকে অডিও কানেক্টিং করতে পারবেন। এটা অডিও ও কানেক্টার নেই, এর মধ্যে অডিও কানেক্টিং এর জন্য এটা দিয়েছে, এটাতে আপনি হেডফোন ব্যবহার করার জন্য। এটাতে এই কানেক্টারটা দেয়নি, এটাতে অনলি এই কানেক্টারটা দিয়েছে, এটাতে আপনি চাইলে এখান থেকে হেডফোন ব্যবহার করতে পারবেন। দুটো ফোনে অ্যান্ড্রয়েড এর 11 ভার্সন আছে, এটাতে MIUI ভার্সন 12.03, এটাতে ভিভোর ফান টাচ ওএস আছে অ্যান্ড্রয়েড 11 এর সাথে, চাইলে এক্সপ্যান্ডেবল 3GB করতে পারবেন, র্যাম অপশন দিয়ে রেখেছে। এরও দুটো ভেরিয়েন্ট আছে, এরও দুটো ভেরিয়েন্ট আছে, একটা আছে 8GB র্যাম 256GB স্টোরেজ, এটারও 8GB র্যাম আর 6GB র্যাম দুটো ভেরিয়েন্ট এর অ্যাভেলেবল। প্রাইস সেগমেন্টে এখন আমার মতে ভিভো V21 লুকস ক্যামেরা দুটো দিক থেকে বেটার, যাদের ক্যামেরা ফার্স্ট অপশন তাদের জন্য এটা বেস্ট, আর যাদের পারফর্মিং মেইন অপশন তাদের জন্য এটা বেস্ট। তো দুটো ফোনই কম্পেয়ার করলাম, আপনারা এবার কমেন্ট সেকশনে ফিডব্যাক দিন কোন ফোনটা আমার ভালো লাগলো। বেসিক্যালি এটা আমার মতামত, আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। আমার মতে পারফরমেন্সের দিক থেকে MI 11X, বাট কোয়ালিটি কম্পেয়ার আর লুকস ডিজাইন স্লিম বডি এবং ওভারঅল পারফরমেন্সের ভিভো V21 আমার মতে বেস্ট, কিন্তু পারফরমেন্সের দিক থেকে বেস্ট MI 11X, ওভারঅল V21। আপনারা আপনার একটা কমেন্ট সেকশনে জানান। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য গ্যালাক্সি ইমল সাবস্ক্রাইব এক্ষুনি করে নিন ইউটিউব চ্যানেলটি। দুটো ফোনই গ্যালাক্সি ইমল অফলাইন স্টোরে অ্যাভেলেবেল আছে, আর ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তো দেখতে থাকুন গ্যালাক্সি ইমল।